নেনিফার কুত্তা, তুমি আজাদ হয়েছ। আমি আজাদ, আমি আমি আজাদ হয়ে গেছি, আমি আজাদ, আমি আজাদ হয়ে গেছি, আমি আজাদ হয়ে গেছি। ইউজার সেফ, তুমি মিশরের সবচেয়ে বড় জাদুকর, তুমি সবচাইতে বড় জ্যোতিষী, তুমি জাদুকর। তুমি 12 বছর আগে চুরি, নানা রকম কুকীর্তির কারণে কারাগারে বন্দী হয়েছিলে। কেয়ামত পর্যন্ত তোমার জেলে বন্দী থাকা উচিত ছিল, কিন্তু কিন্তু আমুনের খাদিমগণ তোমার মুক্তির জন্য তাগাদ দিয়েছেন। তারা ধারণা করেছেন যে তুমি পাপাচারের পথ ছেড়ে দেবে আর আমুনের ইবাদত খানায় খেদমতগার হিসেবে নিজেকে খেদমতে নিমগ্ন করবে। যদিও বিশ্বাস হয় না, তবু চাই ইবাদতকারীদের আকাঙ্ক্ষা তুই পূরণ করবি। আবারও ইউজার সিফের কথা সত্যি হলো। তার প্রতি আমার দিন দিন ঈমান ও সংকল্প বেড়েই চলেছে। এগুলো সবই খোদার পয়গম্বরদের সত্যতার নিশানা। হে খোদার নবী, আমাদেরকে ওয়াজ নসিহত করবেন না? কখনো কখনো আম্বিয়া একরাম কিছু মানুষও হেদায়েত প্রদানে সক্ষম হন না। যদি কোনো জীবিত মানুষ সত্যকে উপলব্ধি করতে না পারে, তাহলে সে মৃত। তখন সে সত্যকে উপহাস করবে, তখন সেই প্রমাণিত সত্যকেই সে মিথ্যায় রূপান্তরিত করবে। কিছুই হয়নি, চলো যাওয়া যাক। চলো রওনা হও। আলী জনাব, নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই। কিন্তু ইবাদতখানার কিছু খাদেম তাদের স্বেচ্ছাচারিতা ও সীমালঙ্ঘন চালিয়ে যাচ্ছে। এই স্বেচ্ছাচারিতা আমি বরদাস্ত করব না। হয় আমুনের খাদেমরা থাকবে, নয় তো আমি। আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না? মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো। আমাদের মিশরে আমুনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি। আসল মুশকিল হলো যেই সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে। আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা। আমুনের ইবাদত হচ্ছে মিশরের প্রাচীন আইন, এটা খুব সহজেই উপড়ে ফেলা কি সম্ভব? একটি ভুল দীর্ঘদিন হওয়া যুক্তিপূর্ণ নয়। যতদিন মিশরে এই আইন থাকবে, ততদিন স্বেচ্ছাচারিত ও লুটতরাজ থাকবে। আলী জনাব, আমি এক যুবক কয়েদিকে চিনি যার কথার সঙ্গে আপনার কথার একদম মিল রয়েছে। আপনি যদি হুকুম করেন। ইরানুসের উচিত ছিল এই সময়ের মধ্যে আপনার পয়গাম মিশরের বাদশাহ আমেনহোতেপকে দেওয়া, কিন্তু খবর তো এলো না। সে হয়তো ভুলেই গেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইরানুস এত তাড়াতাড়ি ভুলে যাবে? আমরা সব কাজ আঞ্জামের ক্ষমতা প্রাপ্ত নই।
সম্ভাবনা আছে তিনি হয়তো বলার অনুমতি দেননি। বুঝতে পারছি না কে সেই যিনি চান না ইউসুফ তাকে ব্যতীত অন্য কাউকে আশ্রয় গ্রহণ করুক, সেই যিনি আত্মমর্যাদাপূর্ণ বান্দা ব্যতীত কারো কাছে আনুগত্য পোষণ করেন না, আর তিনি হয়তো ইরানুসকে ভুলে যাবার মন্ত্র দিয়ে দিয়েছেন।